পাই অসহায় দুর্ভোগীয়া কৃষক বিহু নহয় যেন হল বরবি কোরবাত পথারত সিরাল থাক কোরবাত বানে ধোয়া খেতি পথার দেখি হুমুনিয়া কাড়িছে কৃষকে আন কোরবাত আকৌ হাতির উপদ্রব ভূতর উপর দানহ পড়া দি কোনো ঠাইত উদ্যোগের পরা মুকলিকৈ পানীত এৰি দিয়া রাসায়নিক আবর্জনাই তথৈ বস করেছে কৃষকর অবস্থা বেদনা গধুর মনটুই বিহুর দিনাও কৃষকে কেবল হুমুনিয়া কাড়িছে কারণ বিহুর দিনা এগুচি চাকি দিবলৈও রাজ্যের বিভিন্ন প্রান্তর পথারতেই নাই লক্ষ্মী এগুচি বন্তি জ্বলাব আমি আঁতৰি আছো বন্তি জ্বলোৱাৰ পৰা কেলে আমাক গণেশৰ বা ইয়াত হাতী উপদ্রবত ইয়াত খেতি কৰিব নোৱাৰি কাতি বিহু দিনা আমি বন্তি গছ আজি 10-12 বছৰ বন্তি জ্বলোৱা হোৱাই নাই প্রকৃতার্থতে একাংশর বাবে কাতি বিহু হয়ে পড়ছে কঙালী নুমলীগড়ত বন্য হস্তির বাবে উদম হয়ে পড়ছে কৃষিভূমি বৃহত্তর মরঙের হাজার হাজার বিঘা খেতিপথার চম পড়ি রয়েছে উদম পথারত অপতৃণ আর বন্য হস্তির পদচিহ্নই এতিয়া সাক্ষী বহন করেছে ধান বান হওয়া কৃষকর সপন প্রায় 10,000 একর মাটিত যাওয়া বছরের পর কৃষকসকলে একটা বৃহৎ বনিয়া হাতি জাকর উপদ্রবত খেতি করবে এড়িয়ে দিলে আজি আমি খেতিয়ক হিসাবে আমি আজি এই কাতি বিহুর দিনা লক্ষ্মীক আদরিবলে মানুষের এমুঠিও ধান নাই দুধনৈ কৃষকর বাবে অভিশাপ হয়ে পড়েছে দুটাকৈ উদ্যোগ মর্ণস্থিত গুলশান আর সিসি বায়োটেক নামর দুটা উদ্যোগের আবর্জনা সমূহ মুকলিক পানীত এৰি দিয়াৰ ফলত ৰাজাপাৰা দহিকতা অঞ্চলৰ বিঘাই বিঘাই ধান খেতি নষ্ট হৈ পৰিছে ফলত বছৰেকৰ বিহুদিনা এতিয়া এনেদৰে হুমুনিয়াক কাঢ়িছে কৃষকে কাতি বিহু বুলি আচলতে আমাৰ যিটো উলহ মালহেৰে চাকি বন্তি জ্বলাইছিলে পথাৰত সেই উলহ মালহটো আজি নাই কোম্পানীটো যদি লৈ বন্ধ নহয় বা কিবা এটা বেলেগ ব্যৱস্থা নলয় তেতিয়ালৈকেতো আমাৰ কৃষি কৰিও লাভ নাই উদালগুৰিৰ কলাইগাঁও সমীপৰ গৰুবান্ধা গাঁৱত বানৰ বাবে খেতিয়কসকলে এমুঠিও কঠীয়া ৰোপণ কৰিব নোৱাৰিলে প্ৰায় 500 বিঘা কৃষিভূমি এতিয়াও বানৰ কবলত কাইটৰ বান আমাৰ এই বানখন তাৰমানে আগতে কিছু অকণমান ৰেহাই আছিল কিন্তু নতুনকৈ বানখন যেতিয়া নতুনকৈ দিলে সেই বানখন আমাৰ অলপ ওখ কৰি দিলে ওখ কৰি দিয়াৰ কাৰণে আমাৰ পানীটো নদীৰ পানীটো তাৰমানে পাৰ হ'ব অসুবিধা এই নদীৰ পানী আৰু ইফালে আমাৰ এই পথাৰখনৰ পানী এই পথাৰখনৰ পানীৰ কাৰণে আমি খেতি কৰিব পৰা নাই মুঠৰ ওপৰত কৃষিভিত্তিক ৰাজ্য অসমৰ চৌদিশে এতিয়া কৃষকৰ চৰম দুৰ্দশাৰ যি আছবি কুলাই পাচিয়ে নধৰা হৈছে একাংশ চহা কৃষকৰ দুখ এসময়ত ধনে ধানে নদন বদন কৃষকৰ ঘৰখন এতিয়া অনিশ্চিত অন্ধকাৰ ভৱিষ্যতৰ আশংকা ত্ৰস্তমান বিহুৰ দিনা উলিয়ে দুৰ্ভগীয়া কৃষক ৰাইজে বাট চাবলগীয়া হৈছে ৰজাঘৰীয়াৰ হাতৰ মুখৰে ব্যুৰ' ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ